মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এখন আমরা জানাই এটাইনে দয়া মায়া লাগে, তাহলে তাইনে যদি একটু দয়ার দৃষ্টিতে আমরা দেখে তাহলে আমরা বাঁচতাম। আর তাইনে তো যদি আমরা না দেখেতে আর কিতা করবো, আমরা এমন দেশ তাহলে কি আমরা বাংলাদেশ বুঝে আমাদের কোনো কিছু আমরা অধিকার আমরা মনে করি নাই, আমরা এর লাগিয়ে আমরা কেউ দেখে না। সিলেট জেলা 3 নং খাদিমনগর ইউনিয়নের ভিতরে আমরা পড়ছি, উসমানী বিমানবন্দরের নিকটস্থ। এক সময় দেহকা ও গ্রামটা ছিল স্বপ্নের গ্রাম, শিমুলখান্দি গ্রাম। কিন্তু আজকে ও সেঙ্গর খালে বাংতে বাংতে স্বপ্নের গ্রামরে মানে নিঃস্বপ্ন করে গেছে। এখন আমরা আশ্রয় নাই, সারা বাঙ্গিয়াও দেহকা যে জায়গা খাড়া হয়ে আমি হতা হইতাম। ইন ফুটবল খেলার মাঠ আছিল, মসজিদ আছিল, অনেক সৌসাইটে আছিল, কিন্তু বাংতে বাংতে এখন একবারে বাড়িঘর লইয়া টান দিছে। যেও যারা বাড়িঘর বাঙ্গিয়া নিছে, সারা গ্রামের বাড়িঘর বাঙ্গিয়া নেয়, এরা যে অন্য হানকে তাহব, ই তাহার মতো জায়গা মানে তারা আশ্রয় যে লইব এই জায়গাখান তারা নাই। কিন্তু আমরা অনেকজন আছে, আজকে মনে হয় 10-15 বছর থাকি অনেকজন আছে, আমরা ঘুরছি, চেয়ারম্যান মেম্বার যা আছে সবর কাছে আমরা গেছি, কিন্তু আমরা কেউ আশ্রয় দিছে না, একটা পদক্ষেপও নিছে না যে বাইদি ব্লক বয়া দিই কিংবা কোন সিস্টেম করলে গাংটা বাঙ্গা বন্ধ হইব, এত মানুষই গ্রাম এই মানুষ হয়ে যাইব, আমরা কেউ আশ্রয় দিছে না, আমরা অনেকজনের কাছে গেছি। এখন আমরা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা আবদার, আপনি যদি একবার আমরা ভিডিওটা দেখুন আর আমরা অবস্থাটা দেখুন, তা আপনার যদি দয়া লাগে তাহলে আপনি আপনার বাঙ্গাটা যেভাবে ফিরানি যায় আপনি ও চেষ্টাটা করুক। আমরা সেও আশ্রয় দিছে না, চেয়ারম্যান মেম্বার সেও দিছে না, কেউ ইয়ে দেখেও না, আমরা তারা আনতামও পারি না। দেউকা আমরা আর এই বাঙ্কিরা বাঙ্গে গিয়া বাড়িঘর তো গেছে গেছে রাস্তা পর্যন্ত যাবি, ই আমরা বড় অসহায় আছি, সাংঘাতিক বিপদের মাঝে আছি, মানে আমরা যেন বাচ্চা বাচ্চা লইয়া চলতাম থাকতাম, আমরা কোনো আর আশ্রয় নাই আর কি আর লইবার, এরকম অসহায় আমরা আছি। আমরা কাম কাজ করি খাই, জমি জামা আছে কিছু ভাঙ্গে নিছে কি গাঙ্গে সারা ভাঙ্গে নেই, মানে আমরা কিছু কাম কাজ করি খাই, বড় অসহায় থাকি, আমরা চলবার মতো নাই। দেউকা বাংতিরা খতান পর্যন্ত গেছে বাঙ্গিয়া, আপনারা তো দেখতে যাইরা দেউকা আপনার আমরা কিলা অশান্তির থাকি ও এলাকার মধ্যে। আমরা ও সাইডে আমরা বাচ্চা যারা উপরে তারা ফুটবল খেলাই, যেন মসজিদ আছে না, আমরাও ছোটোদাতে ফুটবল উটবল খেলাইছি। এখন মনে হোক আমরা গাঙ্গরপাড়ো বাড়ি, আমরা অন্য কিছু করার মতো না, যেমন মৎস্যজীবী এমনি কৃষিকাজ করি, আর আমরা অর্থ সম্পদ নাই যে বাড়িঘর দুজু বাঙ্গে নেই, আমরা কোনো ভাই যাইনি। এখন মনে হোক ওই যে অনেক ধরনের উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান তারাও আমরা দেখাইছি ও বাঙ্গাটা, এখন আস্তে আস্তে আমরা মনে পাঁচ-সাতটা ঘর এখন বর্তমানে রাস্তা আছে সরকারি রাস্তার মধ্যে, এখন তারা অর্থ সম্পদ কোনো ভাই নাই যে অন্য কোনো কেন যাইব, ওই যে বাঙ্গাটাওয়ালা বাঙ্গে নেই আর কি। তো অনেকজনের কাছে আমরা গেছি, কেউ আমরা সারা দেন না, যদি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এখন আমরা জানাই আর তাই দয়া মায়া লাগে, তাহলে তাই যদি একটু দয়ার দৃষ্টিতে আমরা দেখে তাহলে আমরা বাঁচতাম, আর তাইনে যদি আমরা না দেখেতে আর কিতা করবো, আমরা এমন দেশ তাহলে কি আমরা বাংলাদেশ বুঝে আমাদের কোনো কিছু আমরা অধিকার আমরা মনে করি নাই, আমরা এর লাগিয়ে আমরা কেউ দেখে না। বুঝলেন, আমরার অনেক মানুষ অনেক জায়গার মাঝে ওলা অবস্থায় থাকে, একটা বাড়ি যদি 3-4টা লাড়া দেয় একটা বাড়ির মাঝে কত কষ্ট করে মানুষে, আর অর্থ সম্পদ নাই আমরা যে কোনো ভাই যাইনি, চলে আমরা অসহায় দিন কাটাইলাম, বড় কষ্ট দিন যা গাঙ নদীর ভাড়াও বাড়ি নদী বাঙিয়ে দিয়ে আপনার সারা নিয়ে আর কি, তো আমরা চলার কোনো ব্যবস্থা নাই, রাস্তার মাঝে গোর মানে এমন থাকি আর কি তা করবো, করবার মতো কিছু নাই। দেখো গাড়ি আমরার জন্য একটা জন্য আপনার ঠিক করে যেত তো ভালো আছে, আমরা দেওকা সেঙ্গা নদীর পাড়ে থাকি, সেঙ্গা নদীর সারার আমরা গ্রাম মসজিদ সম্পূর্ণ বাঙ্গে বাড়িঘর বাঙ্গে ও দেওকার সারা নদী। আপনার বর্তমানে আমার দুইটা বাড়ি বর্তমানে সরকারি প্রত্যানের মধ্যে আছে, আপনার সরকারি রাস্তা অঙ্কু, আমরা সরকারে কোনো কিচ্ছু করতে চায় না, না রাস্তাঘাট না বাঙ্গনের কিচ্ছু, কোনো কিছু আমরা সরকারের দেয়ও না।